এবার দক্ষিণ সিটি কর্পোরেশনের সৌজনে পরিষ্কার পরিচ্ছন্নতার খবর দর্শক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানি বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে জানাবো আপনাদের পুস্তকলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ এবং আমাদের আরেক উত্তর সিটি কর্পোরেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী যিনি এক সূচনা শুরুতেই শফিকুল ইসলাম সবুজের কাছে যেতে চায় সবুজ সিটি কর্পোরেশন বলেছিল যে কি চব্বিশ ঘন্টার ভিতরে বর্জ্য ব্যবস্থাপনা পরিষ্কার থাকবে বাস্তবতা কেমন দেখছেন বাস্তবতা হচ্ছে প্রথম দিনের যে বর্জ্য অপসারণের ঘোষণার সময়সীমা ছিল আজকে দুপুর দুইটার সময় তা শেষ হবে তো সেই হিসেবে চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড প্রধান সড়ক এবং মোটামুটি অলিগলি তা কিন্তু পরিষ্কার তবে মূল যে জটিলতাগুলো এখনও স্পষ্ট রয়েছে সে পঁচাত্তরটি ওয়ার্ডের মধ্যে মোট এগারোটি অস্থায়ী কোরবানির পশুরহাট ছিল তো অস্থায়ী পশুরহাটের একটি পশুরহাট এখন আমি যে অঞ্চলটিতে রয়েছি এটি হচ্ছে পোস্তগোলা শ্মশানঘাট পশুরহাট তো এখানে কিন্তু এখনো দেখছি যে বর্জ্য রয়েছে তা কিন্তু অপসারণের কাজ চলছে তো সিটি কর্তৃপক্ষের যে হিসাব সেই হিসাব হচ্ছে এগারোটির মধ্যে ছয়টির শতভাগ কাজ শেষ হয়ে গেছে বাকি পাঁচটির কাজ কিন্তু এখন পর্যন্ত চলছে তো হয়তো বিকেল পাঁচটার মধ্যে চলে সব কাজ শেষ হবে কিন্তু তারপরও এই অঞ্চলের বাস্তবতা কিছুটা ভিন্ন কেননা নতুন ঢাকায় প্রথম দিনই কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি দিয়ে থাকেন কিন্তু পুরান ঢাকার এই অঞ্চলে কিন্তু তিন দিন রেওয়াজ রয়েছে অর্থাৎ ধর্মীয় যে নিয়ম অনুযায়ী তারা তিন দিনই কিন্তু কোরবানি দেন তো সে কারণে ওয়ারি বা টিপু সুলতান রোড নবাবপুর এই এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা দেখছি যে আজকে সকাল থেকে একদম প্রথম দিনে নতুন ঢাকায় যেমন কোরবানি দেন সব মানুষজন উৎসাহ উদ্দীপনার সাথে ঠিক একইভাবে চলছে অর্থাৎ দ্বিতীয় দিনেও কিন্তু এখানে বর্জ্য উৎপাদন হচ্ছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বর্জ্য অপসারণ করার জন্য তারা নতুন সময়সীমা ঘোষণা করবেন এবং হয়তো বিকেল নাগাদ সেই ঘোষণা দেবেন এবং প্রথম দিনের যে বর্জ্য অপসারণের কাজ এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের দাবি হচ্ছে পঁচাত্তরটি ওয়ার্ডেরই সব বর্জ্য অপসারিত হয়েছে তবে কয়েকটি যে গরুরহাট রয়েছে সে গরুহাটের বর্জ্য কিন্তু এখনো তাদের ভাবাচ্ছে এবং এখান থেকেই কিন্তু তীব্র দুর্গন্ধ কিন্তু ছড়াচ্ছে যেহেতু চব্বিশ ঘন্টা অলমোস্ট হয়ে গেছে গতকাল থেকে এখন পর্যন্ত সবুজ আপনাকে ধন্যবাদ এবার দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে উত্তর সিটিতে যেতে চাই সহকর্মী যিনি কবি সূচনা যুক্ত আছেন মোহাম্মদপুর থেকে সূচনা কেমন দেখছেন সিটি কর্পোরেশনের বর্জ্য অবসান প্রক্রিয়া মামুন মোহাম্মদপুরের তেত্রিশ নং ওয়ার্ডের যে সোসাইটিগুলো আমি বেশ কয়েকটি ঘুরে দেখেছি এবং সেখানে কিন্তু আমি যেটি দেখেছি যে একটা দুটো জায়গায় আজও কুরবানিও হয়েছে এবং আমি যে জিনিসটি দেখেছি যে অধিকাংশ এলাকায় কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে নেই এবং অস্থায়ী যে হাট রয়েছে বোসেলা হাট সেটিতেও কিন্তু আজকের মধ্যে বর্জ্য অপসারণ করে ফেলুন পরিচ্ছন্নতা কর্মীরা সেখানেও তৎপরতা চলছে আর এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে আসলে সব জায়গার এই যে জাপানব গার্ডেন সোসাইটি থেকে শুরু করে ধানমন্ডি সাতাশ এই যে তেত্রিশ নম্বর ওয়ার্ডের যতগুলো অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলো আবর্জনা মূলত এখানে এবং আরেকটি সামনে যে আমি এর আগের সংবাদে জানাচ্ছিলাম স্টেজ আছে সেখানে কিন্তু ট্রাকের সাহায্যে ডাম করা হয় এবং সেই বর্জ্যগুলো কিন্তু রয়ে গেছে এবং একটি শঙ্কাও হচ্ছে এবং এখানে কিন্তু একটি যে বর্জ্যগুলো রয়েছে কোরবানি পশু সেগুলো কিন্তু সেগুলো কিন্তু থেকেই গেছে যদিও উত্তর সিটি কর্পোরেশন কিন্তু ঘোষণা দিয়েছিল যে তারা দুটা সময় যে উদ্বোধন হয়েছে ছয় ঘন্টার মধ্যে তারা করবেন তো আমরা পরিচালক সংশ্লিষ্ট যাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে ছয় ঘন্টার মধ্যেই তারা পরিষ্কার করেছেন কিংবা তারও আগে কিন্তু আজ যেহেতু অনেক অনেকই গরু কুরবানি দিচ্ছে সে কারণে কিন্তু এই বর্জ্যগুলো উৎপন্ন হয়েছে তো তারা তারা প্রত্যাশা করছেন যে আজকের মধ্যে নগরী থেকে সব বর্জ্য তারা অপসারণ করতে পারবেন ধন্যবাদ আপনাকে কোরবানির পশু বর্জ্য অপসারণ বিষয়ে জানাছিলেন আমাদের সহকর্মীরা